Dashi. Amin Hoito. Dashi. Amin Hoito. Ar beshi din bajbono. Tumi Raja ke pathiye do. হ্যাঁ, তোমার মহারাজকে আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। রানী রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী, কি রানী রাজলক্ষ্মী তোমাকে এমন মলিন দেখা যাচ্ছে কেন? বলো কি হয়েছে তোমার, তুমি অমন করছো কেন? আপন দুলালকে তুমি কি বলছো? তুমি কি বলছো রানী রাজলক্ষ্মী? না, এ কখনো হতে পারে না। আমি তোমাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করব। এই কেছিস সেনাপতি মীর কাসেম, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মীর কাসেম, এ কি মহারাজ, এ আমি কি দেখতে পাচ্ছি? আপনি সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছেন, আরে দেবী রানী রাজলক্ষ্মী অসুস্থ, একটি বারের জন্য আমাকে আদেশ দিন, এই মুহূর্তে আমি রাজপুত্রের ব্যবস্থা করি। সেনাপতি মীর কাসেম, রানী রাজলক্ষ্মী বড্ড অসুস্থ হয়ে পড়েছে, আর আমার মনে হয় তার স্বর্গীয় ডাক এসেছে, তাই স্নেহের দুটি সন্তান আপন দুলালকে একটি বারের জন্য দেখতে চাই, তাই আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপন আর দুলালকে এখানে হাজির করুন। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। রানী রাজলক্ষ্মী, অমন করে বলো না রানী রাজলক্ষ্মী, তুমি যদি আজ আমাকে রেখে চলে যাও তাহলে কে দেখবে রাজ্য, কে দেখবে তোমার স্নেহের দুটি সন্তান আপন আর দুলালকে? না, আমি তোমাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করবো। তুমি এমন কথা বলো না মা, তুমি চলে গেলে আমরা কার কাছে থাকবো মা? এই তো রানী রাজলক্ষ্মী, মীর কাসেম তোমার সম্মুখে এই দণ্ডায়মান, বলো তুমি তার কি বলতে চাও? আমি হয়তো বেশি দিন আর বাঁচব, আমার সময় ফুরিয়ে এসেছে, আমার আপন দুলালকে আমি আপনার কাছে উঠিয়ে দেখব, আপনি ওদেরকে দেখে রাখবেন ভাই। ঠিক আছে দেবী, ঠিক আছে, আমি আপনার কাছে। ও গো দেবী, একদিন আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু বড় করেছেন, এই রাজ্যের প্রধান সেনাপতি পদ বহাল করেছেন, আজ আপনি মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে আপনারই ওই আপনারই ওরসে যত দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে অর্পণ করে দিয়ে গেলেন, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যতদিন এই মুসলিম পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন আপনার দুলালের গায়ে আমি একটা কাঁটার আঁচল লাগতে দেবো না মা, ওদেরকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে বলবো, আর আমি যতদিন বেঁচে থাকবো মা মহারাজকে হবে কিছুতেই দ্বিতীয় ধার গ্রহণ করতে দেব না। আমি আমি আপনার কথা শুনে খুশি হলাম সভাপতি মীর কাসেম। সভাপতি মীর কাসেম, তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে রানী রাজলক্ষ্মী যে পদমর্যাদা দিয়েছে, আজ আজ তুমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমার স্নেহের আপনার দুলালকে, আজ আমার চোখের সামনে যখন তোমার হাতে তুলে দিয়েছ, আমি জানি তুমি তোমার মান মর্যাদা রক্ষা করতে অবশ্যই অবশ্যই আপন দুলালকে স্নেহের সম্মানের মতো দেখবে। আপনি করে চিন্তা করবেন না রাজলক্ষ্মী, আপন তুমি দুলাল চিন্তা করো না, তোরা ফুল বাগালে গিয়ে খেলা কর, যা মানিক যা। তুমি তাড়াতাড়ি চলো শোনা, আমার মন তো ক্ষুধা লেগেছে মা। মা তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা তাহলে ফুলবাগানে গিয়ে খেলা করি, তুমি খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেরি করবে না, কিন্তু চলো দাদা। হয়তো হয়তো মহারাজ, স্বর্গ থেকে আমাকে কে যেন ডেকেছে, রাজলক্ষ্মী তুই চলে আয়, রাজলক্ষ্মী তুই চলে আয়, রাজলক্ষ্মী দেবী। সেনাপতি মীর কাসেম, কি হয়ে গেল মহারাজ, কি হয়ে গেল সেনাপতি মীর কাসেম? দেবী এই রানী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী রানী রাজলক্ষ্মী চলে কাদিস না রে আর, রাজলক্ষ্মী তোর গেছে চলে, তীর তোমে শত কাঁদিলে, বাবা
राज्य पाठ परिचालना करब केवन करे सेनापति मीर काशेम सेनापति मीर काशेम शांत हन महाराज शांत हन आमी शुधु एइटुकु भाबछि এখনই আপনার স্নেহের দুটি সন্তান আপনার দোলাল এসে যখন তাদের মাকে মামা বলে ডাকবে যখন দেবী রানী রাজলক্ষ্মী কথা বলবে না তখন ওই মাতৃহারা দুটি সন্তান আপনার দোলালকে আমরা কি বলে সান্ত্বনা দেব মহারাজ রানী রাজলক্ষ্মী চলে গেছে তোমার কাছে গচ্ছিত রেখে গেছে আমার স্নেহের দুটি সন্তান আপনার দোলালকে কিন্তু তারা হয়তো এখনো জানে না তাদের মা যে স্বর্গে চলে গেছে হয়তো হয়তো আপন আপন দোলাল আপন দোলাল মা শুয়ে আছে কেন বিতা বলুন বিতা আমাদের মায়ের কি দোলাল ওরে আপন তোদের মা হায় আপনি পিতা শিশুকালে মা মরিলে পিতা ছেলের কই দূর গতিয়ে নচরে চুর কই দূর গতিয়ে শান্ত
सब किस पृथ्वी बुके रेखे तोर मजे पृथ्वी दिखे चिरदरे स्वर्ग धामे दुलाल আর কাদিস রে আর কাদিস নেব খেদে আর কি হবে রে মালিক যে যাবার সে চলে গিয়েছে শত কাঁদলেও যে তোদের মার ফিরে আসবে না রে সেনাপতি মীর কাছে মহারাজ আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল তারা এই পৃথিবীর বুকে কেমন করে বেঁচে থাকবে ও গো মহারাজ রানী রাজ লক্ষ্মী আপনার দুলাল কে রেখে এই পৃথিবীর বুক থেকে চলে গেল আর আপন দুলাল চোখের জলে বুক পাশিয়ে কাঁদছে বলো বলো সেনাপতি মীর কাসেম এখন আমি কি করতে পারি মহারাজ আপনিও যদি আপনার দুলালের মতো এমনি ভাবে ভেঙে পড়ুন তাহলে মাতৃহারা এই দুটি সন্তানকে কে সান্ত্বনা দেবে মহারাজ তাই তো বলছি মহারাজ আপন দুলালকে নিয়ে আপনি নিজ কক্ষে যান আমি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎকারের ব্যবস্থা করি মহারাজ হে সেনাপতি মীর কাসেম তাই তোমাকে করতে হবে রানী রাজ লক্ষ্মী ছোটবেলা থেকে তোমাকে অনেক স্নেহ মায়া মমতার বন্ধনে রে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গায় তোমাকে বসিয়ে দিয়েছে আজ রানী রাজ লক্ষ্মী স্বর্গে চলে গেছে রেখে গেছে তোমার হাতে রেখে গেছে দুটি সন্তান তাই আমি আশা করি রানী রাজ লক্ষ্মীকে তুমি অনতিবিলম্বে সৎকারের ব্যবস্থা করো তাই হবে মহারাজ হন হরে দুলাল আর কেতে কি হবে রে বাপি মা বাবা চিরদিন কারো থাকে না এমনি করে সবাইকে পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে আয় বাপি আমার সঙ্গে মাকে ছেড়ে যাব না বিতো আমরা আমাদের মার কাছে চলে যাব ওরে আপন ওরে দুলাল অবজহস্তি রে আপন অবজহস্তি মা তো কারো চিরদিন বেঁচে থাকে না রে যা মানি কি যা তোরা তোর পিতার সাথে চলে যা মা আমি আমার বার কাছে যাব পিতা দুলাল দুলাল অবজহস্তি কথা বলো মা এই দেখো তোমার আপন দুলাল তোমাকে ডাকছে মা চলে যা Oh
দেবী, শিশুকালে আমি আমার মা বাবাকে হারিয়েছি, দুমুঠো অন্নের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ আমাকে দয়া করেনি, সবাই আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আর আপনি ঠিকই সেই মুহূর্তে আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন। আমি মুসলিম, আপনি হিন্দু, মুসলিম বলে আমাকে ঘৃণা করেননি, আপনি আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে এই রাজ্যের প্রধান সেনাপতি করেছেন। মা ওয়াগো, আছো তুমি, তোমার দুটি সন্তান আপনার দুলালকে রেখে পরলোক গমন করেছ, তুমি শুধু স্বর্গ থেকে আশীর্বাদ করো এই মুসলিমই যেন পারেবে তোমার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে, এই মুসলিমই যেন পারেবে আপনার দুলালকে মানুষ করতে। না না, আমি আর এখানে বিলম্ব করবো না, তোমার মৃত দই শ্মশানে নিয়ে আমি নিজ হাতে সৎকার করবো। আমি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ, আপনি হঠাৎ এখানে কি বলতে চান? আমি এসেছি তোমাকে দুটি কথা বলার জন্য। কি কথা? তুমি ওই রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো না। কিন্তু কেন? তুমি বিজাতি বিধর্মে মুসলিম, তুমি যদি রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো তাহলে রানী স্বর্গে যেতে পারো। না না মন্ত্রী জং বাহাদুর, না, ও কথা বলবেন না মন্ত্রী জং বাহাদুর, ও কথা বলবেন না। আমি বিজাতি বিধর্মী মুসলিম, আমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ স্পর্শ করিবে তাহলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। বলো না, বলো না মন্ত্রী জং বাহাদুর, আমাকে কি করতে হবে, আমি কি করলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে? তুমি এখান থেকে চলে যাও আর তার মৃতদেহকে, তার মৃতদেহটা আমি সৎকারের ব্যবস্থা করব, আমি হলাম তার স্বজাতি আর তুমি হলে বিজাতি। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আপনার কথা মতো আমি চলেই যাচ্ছি। মন্ত্রী জং বাহাদুর, আয় বলো। যাবার পূর্ব মুহূর্তে আপনাকে দুটি কথা বলে যেতে চাই। বলে যাও, বলে যাও, বলে যাও। দেবী রানী রাজলক্ষ্মী আমার মায়ের মতো। আচ্ছা আচ্ছা। আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি, স্বয়ং মহারাজ আমাকে বলে গিয়েছে দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ শ্মশানে নিয়ে আমি যেন সৎকার করি, আর আপনি বলছেন আমি তার মৃতদেহ স্পর্শ করলে সে স্বর্গে যেতে পারবে না। আমা, তাই আপনার কথা মতো আমি এখান থেকে চলে যাচ্ছি, রেখে যাচ্ছি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ। তার মৃতদেহটা যদি ওই শ্মশানে নিয়ে ভালো সৎকার করেন তবে ভালো, আর যদি না করেন তাহলে এই ধর্মপুর রাজ্যের প্রত্যেকটা প্রজা আপনাকে ক্ষমা করতে পারবে, ক্ষমা করতে পারে স্বয়ং মহারাজ, কিন্তু সেনাপতি মীর কাসেম আলী খান হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুশিয়ার তম বহত বহত হুশিয়ার মন্ত্রী জং বাহাদুর, হুশিয়ার হুশিয়ার। তুমি এখনো মন্ত্রী জং বাহাদুরকে চিনতে পারোনি, আমি শুই হয়ে ডুববো কোঠাল হয়ে বেরিয়ে যাব।